আসসালামু আলাইকুম কোভিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আপনাদের জন্য আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে কৃষি শিক্ষার যেই শর্ট সিলেবাস আছে এবং এখানে কোন কোন টপিকগুলো আপনারা পড়বেন এবং সৃজনশীল আপনারা সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা বলেছেন আমার জন্য আমার কাছে তো আমি সেই জন্য আপনাদের কমেন্টের গুরুত্ব বা কমেন্টের উপর জোর দিয়ে যারা করেছেন তাদের জন্য আমি আজকে কৃষি শিক্ষার যেই সংক্ষিপ্ত সিলেবাস আছে সেটি আজকে দেখানোর চেষ্টা করছি এবং কোন কোন বিষয়গুলো আপনারা পড়বেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু আলোচনা করতে চাচ্ছি পরবর্তীতে চিল চিল প্র্যাকটিস করবো তো কথা বাড়ি না বাড়িয়ে চলে যাচ্ছি দেখেন আপনারা একটু খেয়াল করেন যে অধ্যায় এক কৃষি প্রযুক্তি এখান থেকে যেই টপিকগুলো নেওয়া হয়েছে আমরা এখানে দেখলেই বুঝতে পারবো যে এই বিষয়গুলো আছে এগুলো আমাদের টপিক আছে এখান থেকে বিষয়বস্তুর কোন বিষয়গুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় দেখেন মাছ খাদ্য সংরক্ষণ পদ্ধতি আর হচ্ছে এই যে তিনটি আমরা টপিক দেখতেছি না এই তিনটি টপিকই ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের জন্য এবং এখান থেকে হচ্ছে মাছের ও পশু পাখি সম্প্রক খাদ্য পদ্ধতি এটা আপনার পড়তে হবে তাহলে প্রথম অধ্যায় এখন আছে পশু পাখির এখান থেকে পশু পাখির খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এছাড়া প্রয়োগ প্রয়োজনীয়তা খাদ্য প্রোগ নীতি এখান থেকে আমরা প্রয়োগ নীতি আর খাদ্য প্রয়োগ প্রয়োজনীয়তা এটা পড়ব এরপর অধ্যায় দুয়ে একটু খেয়াল করেন দুয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কৃষি উপকরণ এখান থেকে আমাদের বেশি একটা টপিক নাই মাত্র তিনটা টপিক পড়লে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পুকুর প্রস্তুত এটা বিশাল ইম্পর্টেন্ট আপনাদের পড়তেই হবে তারপর হচ্ছে মাটির গুণাগুণ পানির গুণাগুণ এটা পড়তে হবে স্থায়ী ওই মৌসুমি মৌসুমি ও আতুর পুকুরের ব্যবস্থা এটাও আপনাদের করতে হবে অধ্যায় তিনে আমরা একটু খেয়াল করি অধ্যায় তিন নাই অধ্যায় চার আছে তো অধায় চারে যদি আমরা একটু খেয়াল করি যে কৃষিজ উৎপাদ উৎপাদন তো এখান থেকে আমরা এখানে টপিক কিন্তু অনেকগুলো আছে যে শিঙ ও মাগুর মাছ পালন রোগ শনাক্তকরণ রোগ ব্যবস্থাপনা করতে হবে এখান থেকে শিং মাগুর মাছ পালন ও পদ্ধতি শিখতে হবে তবে এখান থেকে আমরা শিং মাগুর মাছের যেই পদ্ধতি সেগুলো তো পড়বই তাছাড়া পাবদা মাছ পালন অর্থনৈতিক গ্রুপে এটা পড়বো আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সমন্বিত যেই মাছ পদ্ধতি এটি থেকে প্রশ্ন আপনার আসবে সমন্বিত মাছ পদ্ধতি থেকে প্রশ্ন আসবে এছাড়া অধ্যায়ের সাথে দেখ যে অধ্যায় সাতটা যদি আমরা এই পারিবারিক খামার এখান থেকে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে পোল্ট্রি খামার তৈরির কলা কৌশল স্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব এটা আপনাদের পড়তে হবে তারপর পারিবারিক কৃষি খামারের গুরুত্ব এটি পড়তে হবে পারিবারিক দুগ্ধ খামারের তালিকা তো এই পোলট্রি খামার এখান থেকে আপনারা প্রশ্ন অবশ্যই পাবেন এই করা টপিক শেষ করলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মাত্র আপনাদের এই চারটি অধ্যায় এই চারটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে আর টপিকও কিন্তু অনেক কম করে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর এটি হচ্ছে আপনাদের ব্যবহারিকের যে তালিকা আপনারা যারা ব্যবহার করতে চান তারা ব্যবহারিকগুলো শেষ করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো এই হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং কোন কোন টপিকগুলো আপনারা বেশি পড়বেন সেটি দেখানোর চেষ্টা করলাম এখন পরবর্তীতে এই অধ্যায়গুলো থেকে যে সৃজনশীল প্র্যাকটিস আছে আমি প্রতি প্রতিনিয়ত আপনাদের সৃজনশীল দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা সৃজনশীলের যেই ক্লাসগুলো হবে প্রত্যেকটা পিডিএফ ফাইল আমি আপনাদেরকে অ্যাড করে দেবো এই সৃজনশীল এই যে সংক্ষিপ্ত সিলেবাস এটিরও পিডিএফ ফাইল আমি দিয়ে দেবো আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনাদের ভালো লেগেছে আর যারা এতক্ষণ ছিলেন অবশ্যই চ্যানেলটিকে আশা করি সাবস্ক্রাইব করে ফেলেছেন মনে করি আর যারা করেন নাই এখনই করে নেবেন পরবর্তীতে আপনাদের এসএসসি দু হাজার জন্য অথবা পরবর্তীতে যে কোনো নির্দেশনা যে কোনো আপডেট আপনারা যেন সবার আগে পেয়ে যান প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সবাইকে তুম সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম